আন্তনগর ঢালারচর এক্সপ্রেস কাকনহাট স্টেশনে দাঁড়িয়ে আছে। লাইন ক্লিয়ার হলেই আমরা পরের স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাব। আমাদের লাইন ক্লিয়ার, এখন আমরা এগিয়ে যাব। আমাদের পরের স্টপেজ শীতলাই। আমরা এখন ২৪ নগর থ্রু যাচ্ছি।
সামনে শীতলাই ট্রেনের স্পিড কমানো হচ্ছে। আমরা এখন শীতলায় প্রবেশ করছি। এখানে লাইন ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা এগিয়ে যাব। আমাদের শীতলাই লাইন ক্লিয়ার, আমরা এখন শীতলাই থেকে ছেড়ে যাব। আমাদের পরের স্টপেজ বিভাগীয় রেল স্টেশন রাজশাহী।
রাজশাহী কোর্ট স্টেশন থ্রু পাস। সামনে রাজশাহী রেলওয়ে স্টেশন। আমরা এখন রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।